নোয়াখালী চৌমুহনি পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ প্রচারণায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের বিচার দাবি করেছেন। রবিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় ডেইরি ফার্মে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে মোবাইল মার্কার নির্বাচনী প্রচারণা করতে গেলে হঠাৎ চৌমুহনী পৌরসভার 7 নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা গাজী আমানুল্লাহ মিয়ার বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ ও ইসমাইলের নেতৃত্বে নৌকার ব্যাচ পরিহিত একটি গ্রুপ আমাদেরকে পেছন থেকে আক্রমণ করে, এ সময় আমাদের একজন মহিলা কর্মীকে তারা বেধড়ক মারধর করে এবং আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। হামলা করে এবং ওই ওই বাড়ির আমাকে অতি দ্রুত আমার তো ছড়ি মারি ফেলত, আমাকে অতি দ্রুত এক বাড়িতে ঢুকাইছে। ঢুকানোর পরও ওখানে তারা ওদের বাড়ির লোক ছিল, ওদের উপর মারধর করছে, ওনাকে মারছে, এই ছেলেটাকে মারছে। এখানে একটা অসচ্ছ নিয়ে আমাকে অপহরণ এবং আমাকে মারি ফেলার জন্যই একটা চক্রান্ত করেই আমাকে কাজটা করা হচ্ছে।